হ্যালো ভিউয়ার্স, ফিরে আসলাম আবার আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে। তো গত পূর্বে আমি দেখিয়েছিলাম যে আসলে কিভাবে ডেরিভ এ ডিপোজিট করতে হয়, তো ট্রেডের সামান্য একটি অংশ হয়তো বা দেখিয়েছিলাম আপনাদেরকে। তো আজকের এই ভিডিওতে কিন্তু আমি দেখাতে চলেছি যে আপনারা ডেরিভে স্মার্ট ট্রেড করবেন কিভাবে, সেই জন্য আমি এটাকে স্মার্ট ট্রেডে করে নিলাম। তো স্মার্ট ট্রেড করে নেওয়ার পরে তো আমরা আসলে একটু ফলো করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে এক ট্রিক্স রয়েছে। তো এখানে মার্কেটের পজিশনটা কেমন, আসলে কোন দিকে যাচ্ছে সেই বিষয়টা আপনার লক্ষ্য করবেন। লক্ষ্য করার পরে আসলে তারপরে কিন্তু ট্রেড মেন বা আসল যে বিষয়টি সেটা হচ্ছে যে আসলে ধারণা, সাময়িক সময়ের জন্য আসলে ধারণা করা যে আসলে মার্কেটটা কোন দিকে যাবে সেই বিষয়টি আপনাকে একটু লক্ষ্য করতে হবে। তো এখানে এক লাভ রয়েছে, ওয়ান ট্রিক্স, আর আমি ব্যালেন্সটাও কমিয়ে দিলাম $1। তো এখানে দেখতে পাচ্ছি যে আসলে নিচের দিকেই টান দিয়েছে বা নিচের দিকেই যাচ্ছে। তো মোটটা হালকা সামান্য একটু উপর দিকে ঘুরিয়ে নিল। তো আমি ধারণা করলাম যে হয়তো বা উপর দিকে যেতে পারে, কিন্তু নিচের দিকে চলে গেল, আমার কিন্তু $1 লস হলো। তো আসলে এক লাভ বেশি কম হয়ে যায়, তো আমি এটাকে $2 করে দিলাম এবং ব্যালেন্স $2 করে দিলাম, কারণ $1 লস হয়েছে। যেহেতু এটা নিচের দিকেই টান রয়েছে, তো আমি ধারণা করলাম যে এটা নিচের দিকেই যাবে, আর তাই নিচের দিকেই ট্রেডটা করলাম। তো আমার প্রফিট হলো। তো দেখেন উপর দিকে মোটটা আবার ঘুরিয়ে নিয়েছে। আমি আর কিছুক্ষণ অপেক্ষা করে দেখি আসলে মার্কেটের মোড়টা কোন দিকে টান বেশি। যেদিকে টান বেশি আমি কিন্তু সেদিকে ট্রেড করব। যেহেতু বেশি সময় নেই, একেবারে শর্ট ট্রেড, মাত্র দুটি লাভের ধারণা করা, এটাই আসলে একটু আমি মনে করি সহজ। আসলে দুই লাভ বিষয় না কিন্তু। তো আমি উপরের দিকেই দিছি, দেখা যাক, এক দুই, আসলে এটা উইন হয়ে গেলাম $2-এর। $1.92 প্রায় বাংলাদেশি টাকা, প্রায় ২০০ টাকার কাছাকাছি, ১৯২ টাকাই। তো আসলে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু $70 ছিল, আমার কিন্তু অলরেডি $72.88 হয়ে গিয়েছে। তো আমি ব্যালেন্সটা কমে দিলাম, $0.50 করে দিলাম। আবার ধারণা করলাম যে এটা হয়তো বা উপর দিকেই যাবে, এক দুই, হ্যাঁ গেছে। তো আসলে ৫০ সেন্টে ৪৬ সেন্ট, বাংলাদেশি টাকায় প্রায় ৫০ টাকায় ৪৬ টাকার মতোই। তো আসলে এখানে কিন্তু আনলিমিটেড ইনকাম করার সুযোগ বা অপরচুনিটি রয়েছে, থাকলেই কিন্তু যে আপনি ইচ্ছা মতো করে নেবেন বা করা যাবে বিষয়টা কিন্তু এমন না। বেশি লোভ করতে গেলেই কিন্তু আপনি কিন্তু আপনার আসল যে ক্যাপিটালটা রয়েছে সেটাও কিন্তু এখানে আপনাকে হেরে যেতে হবে। তো সবসময় টার্গেট রাখবেন কম নেওয়ার, আর প্রতিদিনের টার্গেট রাখবেন, প্রতিদিন সে টার্গেট কম করে রাখবেন, সে টার্গেট ফিল আপ হলে সেদিন আর ট্রেড করা দরকার নাই, খেলার দরকার নাই। তো আসলে বিশেষ করে যারা বিশেষজ্ঞ বা এই বিষয়ে যারা এক্সপার্ট, তারা কিন্তু এই পরামর্শটাই বেশি দিয়ে থাকেন। তো দেখেন এটা উইন হয়ে গেছি, তো ৭৪.২৬ হয়ে গেছে। তো আর $1 হলে আমি আর ট্রেড করব না আজকের দিনের জন্য, $5 ইয়ানাফ। প্রতিদিন যদি $5 করে হয় তাহলে হিসাব করুন, ৫৩ সঙ্গে $150, $150 প্রায় বাংলাদেশি প্রায় ১৫,০০০ টাকার মতো। তা আসলে এটা কিন্তু খারাপ না, মাত্র ৫-৭ মিনিট সময় দিয়ে যদি এখান থেকে মাসে ১৫,০০০-২০,০০০ টাকা ইনকাম করা যায়, সেটা আমি মনে করি খারাপ না, মোটামুটি ভালোও। তো আসলে আপনাদের মতামত কি অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আমার টার্গেট কিন্তু অনলি $5, তো অলরেডি $74 হয়ে গিয়েছে, আর $1 হলেই কিন্তু আমি আজকে আর ট্রেড করব না, তো এটাকে লগ আউট করে বেরিয়ে যাব। তো এটা উইন হলাম, আসলে আর অল্প সামান্য কিছু লাগে। তো আমি ধারণা করছি আসলে এটা উপর দিকে যাবে, দেখা যাক, এক দুই। তো $75 হয়ে গেছে, $5 প্রফিট হয়ে গেছে আমার। তো আমি আজকে এখানেই ভিডিওটি শেষ করছি, তো লগ আউট দিয়ে বের হয়ে গেলাম। ওকে বাই।